যেটা আলোচনা করবো সেটা হলো জয়েন্ট এন্ট্রান্স 2020, জয়েন্ট এন্ট্রান্স 2020 যে এগিয়ে এনেছে তার জন্য আমরা অলরেডি অনেক ক্লাস দিয়েছি, এবং আজকের আমরা আলোচনা করব যে চ্যাপ্টারটির উপরে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটি হলো পরমাণু নিউক্লিয়াস। তো পরমাণু নিউক্লিয়াস থেকে আমরা প্রথম যে প্রশ্নটি তুলেছি সেটা হলো আফটার অ্যান ইন্টারভাল অফ ওয়ান ডে 116 ইনিশিয়াল অ্যামাউন্ট অফ এ রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল রিমেন্স ইন এ সিম্পল দেন ইটস হাফ লাইফ, অর্থাৎ একদিনের পরে একের 16 অংশ তেজস্ক্রিয় মৌলের পরে থাকে তাহলে অধ্যায় হলো কত। তো এই প্রশ্নটা হচ্ছে দিয়ে আমরা প্রথম প্রশ্ন শুরু করছি, কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একটি অনুরোধ রাখবো। সে অনুরোধটি হলো যে প্রত্যেকটা ছাত্রছাত্রী যে ধরনের প্রবলেম হচ্ছে তারা ফেস করছে যে জয়েন্টটা হচ্ছে এগিয়ে আনার জন্য, তো তাদের জন্য আমরা একটা সমাধানের পথ বার করেছি, সেটা হলো সবাই পেন ড্রাইভ কোর্স নাও। পেন ড্রাইভ কোর্সের মাধ্যমে তোমরা কী পাবে? পেন ড্রাইভ কোর্সের মাধ্যমে তোমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারবে বাই হোয়াটসঅ্যাপ। পেন ড্রাইভ কোর্সের মাধ্যমে সেখানে 100খানা ভিডিও আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে 10-20টা প্রবলেম আছে ভিডিওতে। এছাড়া আরও কিছু প্রশ্ন দেওয়া হচ্ছে যে প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারবে। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করবো যে তোমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমরা কিন্তু এইটা জোগাড় করো এবং এটা তোমরা করো, ঠিক আছে? অর্থাৎ যে টেস্ট এক্সামটা হয়ে যাওয়ার পরে যেরকম তোমরা হচ্ছে এইচএসের জন্য প্র্যাকটিস করো, জয়েন্টের জন্য প্র্যাকটিস শুরু করে দাও, নাহলে কিন্তু জয়েন্টটা এগিয়ে আসায় কিন্তু অনেক প্রবলেম হবে। তো প্রথম যেটা প্রবলেম যে একদিনের পর একের 16 অংশ তেজস্ক্রিয় মৌলে পড়ে থাকে তাহলে অধ্যায় কত? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে এন ইকুয়াল টু 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 দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি যে একের 16 অংশ পড়ে থাকে, তাহলে একের 16 অংশ পড়ে থাকে মানে কি এন জিরো যদি প্রাথমিক সংখ্যা হয় তার 1/16 ইকুয়াল টু 1/t/t হাফ, ঠিক আছে? তো এখানে অনেকে বলবে যে টি হাফ অধ্যায় এই টি হচ্ছে কত সময় পরে হবে সেইটা, তো আমি এগুলো লিখছি না যেহেতু তোমরা অনেকটা লেভেল হচ্ছে ক্রস করে গিয়েছো, সো এই কারণে আর বলছি না। তাহলে এটা ইকুয়াল টু কত? 16 2^4, তাহলে টি হাফ ইকুয়াল টু কি T/4, তাহলে টি কত? টি হচ্ছে 24 আওয়ার, তাহলে এটাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 6 আওয়ার। তাহলে এখান থেকে T/T হাফ ইকুয়াল টু কত? 4। সুতরাং আমরা বলতে পারি কি যে একদিনের পর একের 16 অংশ তেজস্ক্রিয় মৌল পড়ে থাকে তাহলে অধ্যায় কত? যদি আমরা অধ্যায় বার করি সে অধ্যায় কত? 6 আওয়ার। তো অনেকে এই ব্যাপারটা বলছে যে এই এইটা কেন এটা হলো যে T/T হাফটা এটা ইকুয়াল টু 2^4 এর সমান, তার মানে কি T/T হাফ এটা ইকুয়াল টু 4 হবে। তো এইরকমভাবে একটা প্রবলেমের মাধ্যমে দেখালাম। এবারে তোমরা এটা বিভিন্ন রকমভাবে করতে পারো, একের 16টা 1/32, 1/48, এরকম বিভিন্নভাবে করতে পারো। তো কী ধরনের প্রবলেম আসতে পারে আমাদের হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থেকে? জেনারেলি 1 নম্বর একটা MCQ আসে, তবুও এই চ্যাপ্টারটাকে কিন্তু আমরা বাদ দিতে পারি না, চলে আসবো আমাদের দ্বিতীয় প্রবলেমে। আমরা দ্বিতীয় প্রশ্নে বলছে টু রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল X1 and X2 হ্যাভ ডিকে কনস্ট্যান্ট 10 λ and λ রেসপেক্টিভলি, ইফ দ্য ইনিশিয়ালি দে হ্যাভ সেম নাম্বার অফ নিউক্লিয়াস, দ্য রেশন অফ দ্য নাম্বার অফ দ্য নিউক্লিয়াস X1 টু দ্যাট অফ X2 উইল বি 1/E আফটার এ টাইম, অর্থাৎ দুটো তেজস্ক্রিয় পদার্থ X1 এবং X2 যার ক্ষয় ধ্রুবক 10λ এবং λ যদি প্রাথমিকভাবে তারা একই নিউক্লিয়াস থাকে তাহলে নিউক্লিয়াসের অনুপাত X1 এবং X2 কত হবে, 1/λ সময় পরে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কী করবো? যেহেতু এখানে বলেই দেওয়া আছে যে নিউক্লিয়াসের অনুপাত X1 এবং X2, তাহলে আমরা যদি এটা মুছে দিচ্ছি তোমরা প্লেব্যাক করে দেখে নিও, তাহলে আমরা যদি লিখি N λ1, যদি N x2 যদি আমরা করি N0 e^2 −λ, তাহলে এখান থেকে যদি আমরা এটা তো X1 অনুপাত X1, এটা X2, তাহলে এখান থেকে যদি আমরা N x1 / N x2 করি তাহলে এখান থেকে কি পাই? 1/E, তাহলে e^-10λ/e^-λ, তাহলে e^-9λ, অতএব আমরা বলতে পারি কি 9λ = 1, অতএব t = 1/9λ, যেখানে ল্যামডা হচ্ছে কি, এখানে ল্যামডা হচ্ছে আমাদের ক্ষয় ধ্রুবক যে ল্যামডা সেটা। তো এইরকমভাবে আমরা দ্বিতীয় প্রশ্ন সলভ করলাম। এবারে আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে বলেছে কি যে একটি তেজস্ক্রিয় মৌলের অধ্যায় 4 দিন, 2 দিন পরে পদার্থের ভগ্নাংশ কত হবে? তো এনতম অধ্যায়ের পর তেজস্ক্রিয় নিউক্লিয়াস হবে কি N0/2^n, তাহলে এনতম অধ্যায়ের পর নিউক্লিয়াস হবে কি N0 - N0/2^n,
তাহলে এন যদি হাফ হয়, এন যদি হাফ হয় তাহলে ভগ্নাংশ কমে কত হবে, ওয়ান মাইনাস টু টু ডি পাওয়ার এন। তাহলে টু টু ডি পাওয়ার এনের জায়গায় আমরা কী লিখতে পারি, টু টু ডি পাওয়ার হাফ। তো টু টু ডি পাওয়ার হাফ মানে কত, ওয়ান মাইনাস টু টু ডি পাওয়ার, যেহেতু হাফ আছে তো টু টু ডি পাওয়ার হাফ মানে আমরা কী বলতে পারি, টু টু ডি পাওয়ার হাফই থাক। সুতরাং আমরা বুঝতে পারছি কি যে কোনটা হবে, যে এই যে অপশানটা দেওয়া আছে এখান থেকে যদি এটা করি, তো এখান থেকে করলে এখান থেকে কী হবে যে ইকুয়ালটা আমরা কী লিখতে পারি, যে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু। তাহলে এটা ইকুয়াল টু কি, রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু। তাহলে কোন অপশানটা ক্লিক করবো, অপশান ডি ক্লিক করবো। কোন অপশানটা ক্লিক করবো, অপশান ডি ক্লিক করবো। চলে আসবো আমাদের চতুর্থ প্রশ্নে। চতুর্থ প্রশ্নে তেজস্ক্রিয় ক্ষয়ধ্রুবকের অধ্যায়ের গড় জীবন ল্যামডা গুণ, তাহলে এক্স এর মান কত। তাহলে এখান থেকে আমরা কী পাই, যে টি হাফ ইকুয়াল টু কি, জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যামডা। তাহলে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ওয়ান বাই ল্যামডা। তো টি হাফ ইকুয়াল টু এখানে বলছে কি, যে তেজস্ক্রিয় ক্ষয়ধ্রুবকের অধ্যায়ের গড় জীবন ল্যামডা গুণ। তাহলে ল্যামডা গুণ মানে আমরা বুঝতে পারছি কি, এইটাই এত। তো ল্যামডা গুণ, তাহলে ওয়ান বাই ল্যামডাকে যদি টাও ধরি, তো এত গুণ টি হাফের এত গুণ। অনেকের ক্ষেত্রে মনে হবে যে এটি খুব একটা সহজ প্রশ্ন, এই এত সহজ প্রশ্ন, কিন্তু এই সহজ প্রশ্নটা অনেক সময় জয়েন্টে দেয় একটা এমসিকিউ হিসেবে। তো তেজস্ক্রিয় ক্ষয়ধ্রুবকের অধ্যায় গড় জীবন ল্যামডা গুণ, তো এখান থেকে টি হাফ ইকুয়াল টু এটা জানি, তাহলে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ওয়ান বাই ল্যামডা। এই যে ওয়ান বাই ল্যামডাটাকে টাও ধরছি, ওয়ান বাই ল্যামডাটাকে টাও মানে এত গুণ, তাহলে কত গুণ, জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি গুণ। তার মানে আমরা বুঝতে পারছি কি, যে অপশান বিটাকে ক্লিক করতে হবে। চলে আসবো আমাদের পঞ্চম প্রশ্নে। পঞ্চম প্রশ্নে বলছে কি, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সে বিং কনজিউমড অ্যাট এ কনস্ট্যান্ট রেট ওয়ান সেকেন্ড ইনভার্স, আফটার হোয়াট টাইম উইল বি দ্য নাম্বার অফ রেডিও অ্যাক্টিভ নিউক্লিয় বিকাম হান্ড্রেড, ইনিশিয়ালি দেয়ার আর দুশো নিউক্লিয় প্রেজেন্ট। ধরে যাক এন হলো টি সময়ে নিউক্লিয়াসের সংখ্যা, তাহলে ডিএনডিটি কত হবে, দুশো মাইনাস ল্যামডাইন। ডিএনডিটি যদি আমরা করি সেটা কত, দুশো মাইনাস ল্যামডাইন। আমাদের চাই কি, আমাদের চাই হচ্ছে ডিটি বার করা। তাহলে ডিটিকে যদি আমরা বার করতে চাই, তাহলে ডিটি কী হবে, জিরো টু টু ডিটি, জিরো টু এন ডিএন বাই দুশো মাইনাস ল্যামডাইন। অথবা এন ইকুয়াল টু কি, দুশো মাইনাস ল্যামডা, দুশো বাই ল্যামডা ওয়ান মাইনাস ই টু ডি পাওয়ার ল্যামডা টি। তাহলে এখানে আমরা টি কত পেলাম, অর্থাৎ টি হচ্ছে কত পেলাম, এক। তাহলে এখান থেকে টি যদি এক পাই, তাহলে এখান থেকে টি যদি এক পাই, তাহলে এখানে ওয়ান ল্যামডা, তাহলে এখানে যদি সব বসাই, তাহলে এখান থেকে কত পাবো, যে এন ইকুয়াল টু একশো, দুশো বাই এখানে ওয়ান, ওয়ান মানে কত, দুশো, ওয়ান মাইনাস ই টু ডি পাওয়ার মাইনাস টি। তাহলে ই টু ডি পাওয়ার মাইনাস টি ইকুয়াল টু কত, হাফ। তাহলে টি ইকুয়াল টু কত, লগ ইন টু সেকেন্ড। টি ইকুয়াল টু কত, লগ ইন টু সেকেন্ড। টি ইকুয়াল টু কত, লগ ইন টু সেকেন্ড। তার মানে আমরা বুঝতে পারছি কি, যে অপশান সি। অর্থাৎ এইরকমভাবে আমরা জাস্ট পাঁচটি প্রশ্নের মাধ্যমে আলোচনা করলাম যে পরমাণুর নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস থেকে কী কী প্রশ্ন আসতে পারে এবং কী কী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তো সেই প্রশ্নগুলো আলোচনা করার মাধ্যমে আমি প্রত্যেককে জানিয়ে দিলাম যে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট। প্রত্যেক ছাত্রছাত্রীকে অনুরোধ করবো যে তোমরা পেন ড্রাইভ কোর্স নাও, পেন ড্রাইভ কোর্সে যা যা প্রবলেম আছে সেগুলো করো, এবং পেন ড্রাইভ কোর্সের মাধ্যমে তোমরা ডব্লিউবিজির এই প্রবলেমটা যে এবছর তৈরি হয়েছে সেটা সলভ করার চেষ্টা করো। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটা ক্লিক করো, অ্যাজ এ রেজাল্ট যখন আমরা নতুন ভিডিও আপডেট করবো সেটা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের কাছে পৌঁছে যাবে।